আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো সেলফিনের নতুন একটি আপডেট এসেছে, তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবার আগে ভিডিও দেখার জন্য দর্শক, কীভাবে সেলফিন অ্যাকাউন্ট ওপেন করবেন অথবা ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন, ইসলাম ব্যাংক থেকে বা সেলফিন থেকে কীভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন, সেই সমস্ত ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছেন প্রথমেই গুগল প্লে স্টোরে আসলাম, এখানে একটি আপডেট নতুন এসেছে। এক নম্বরে আছে, আপনি এখন থেকে সেলফিন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বিদেশি যে কোনো নাম্বার দিয়ে, যে কোনো বলতে যেই সব দেশ এখানে অ্যাড করা হয়েছে, অনেকগুলো দেশ এখন আপডেট করা হয়েছে। আপনি ট্রানজ্যাকশনের কোনো সমস্যা হলে কমপ্লেইন করতে পারবেন, কমপ্লেইন যেই সেকশন আছে। এবং আরেকটি বড় নিউজ হচ্ছে, নগদে এখন সেলফিন থেকে ফান্ড ট্রান্সফার করা যাবে। এই অপশনটি আসলেই ভালো করেছে সেলফিন। আশা করি সেলফিন আরও বেশি আপডেট করবে কাস্টমারদের জন্য। তো আমরা প্রথমেই দেখি আসলেই কি নগদটা এসেছে কিনা। আমাদের অ্যাপসটি আপডেট দিয়ে দিয়েছি, আপনারা যারা এখনও অ্যাপসটি আপডেট দেননি অবশ্যই আপডেট করে নেবেন। ফান্ড ট্রান্সফারের ওপরে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু নগদ চলে এসেছে, আগে শুধুমাত্র কিন্তু বিকাশ ছিল। আপনি যদি এখানে নগদের কোনো নাম্বার লেখেন, দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার দিচ্ছি জাস্ট এমনি মন মতো। এটা যদি নগদ অ্যাকাউন্ট সম্ভবত আছে কিন্তু বাট এখানে নাম আসে না, এই জন্য এটা কিওআইসি আপডেট করা নেই। কীভাবে নগদের কিওআইসি আপডেট করে নেবেন, দেখেছে অনেক আগে খুলছেন কিন্তু কেওয়াইসি আপডেট করা না থাকে। যেমন আরেকটা নাম্বার এমনি উঠালাম, এটাতে কিন্তু কেওয়াইসি আপডেট করা থাকার কারণে নাম চলে এসেছে। তো আপনারা এখন নগদের সার্ভিসটাও কিন্তু সেলফিন থেকে নিতে পারছেন, সম্পূর্ণ ফ্রিতে নগদও ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো আরেকটা বিষয় নিয়ে আমরা যে বলতেছিলাম, যে ট্রানজ্যাকশনে কোনো সমস্যা হলে এনপিএসবিতে বা বিএফটিএন বা ইএফটিএন যেটাই বলি না কেন, সেখানে সমস্যা থাকলে আপনি এই এখান থেকে কমপ্লেইন করতে পারবেন। তো আপনারা সেলফিন যদি বিদেশে ব্যবহার করতে চান, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে আসবেন। আসার পরে এখানে বিদেশে দুটি সিস্টেমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। কেউ যদি পাসপোর্ট দিয়ে বাংলাদেশে আগেই অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, অনেকেরই আছে, বিশেষ করে সৌদি বলেন, কাতার বলেন, দুবাই বলেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এখন ইটালি, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সিঙ্গাপুর, হ্যাঁ মোটামুটি আমেরিকা, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এবং দুবাই, মোটামুটি সব দেশের নাম্বার, মানে যেসব দেশে বাঙালি প্রচুর বাংলাদেশি মানুষ সেখানে সার্ভিসটা অ্যাভেলেবেল করে দিয়েছে। আপনি চাইলে এখন প্রবাসের নাম্বার দিয়েও এই সেলফিন অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো আমার সাজেস্ট থাকবে, আপনারা যদি দেশে থেকে আসার সময় রবি অথবা এয়ারটেল সিম নিয়ে আসেন সেটার জন্য ভালো হবে, বা সেটা দিয়ে খুলে নেওয়া ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি আপনারা অবশ্যই জিরো ছাড়া দিবেন। অনেকেই দেখি ফেসবুকে বিভিন্ন গ্রুপে যে আমার ওটিপি আসতেছে না, তো অনেকে আছে জিরো সহকারে দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আর বাংলাদেশে রেজিস্ট্রেশন করতে হলে কীভাবে অ্যাকাউন্টটি ওপেন করবেন সেই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে। আর যাদেরকে বলেছিলাম যে দেখাচ্ছে এখনও নাম্বার পরিবর্তনের সুযোগ আসেনি, তাই আপনারা বিদেশি নাম্বার না দিয়ে বাংলাদেশের রবি অথবা এয়ারটেল সিম যদি রোমিং করে চান আমাদের সাথে এই নাম্বারে যোগ।